হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো অল এক্সাম হেল্প চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বারিকাস চার এটা সমাধান করব। তো এক নজরে আমরা প্রশ্নগুলো দেখে নিচ্ছি। প্রথম এক নম্বরে থাকবে আপনার শব্দটা থাকবে, দুই নম্বর থাকবে আপনার শব্দগুলো খালি জায়গায় বসাবেন এবং মানে শূন্যস্থান এটা পূরণ করবেন উপরের শব্দ দিয়ে, খালি ঘরটা পূরণ করতে হবে, এটা হলো দুই নম্বর। তারপর তিন নম্বর, তিন নম্বর আছে আপনার বাক্য গঠন করা, যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে আপনার বাক্য গঠন করতে হবে। তারপর চার নম্বর হয়ে যায় নিচের প্রশ্নগুলো উত্তর বলি এবং লিখি, কোথায় এবং কত সালে খোকার জন্ম হয়, এরকম পাঁচটা প্রশ্ন আছে, পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে। তারপরে ছয় নম্বরটা, পাঁচ নম্বরটা যেটা, পাঁচ নম্বর হলো বিপরীত শব্দ বলি ও খাতায় লিখি। তারপরে যে ছয় নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটোবেলা থেকেই মানুষকে ভালোবাসতেন এমন দুটি ঘটনার কথা খাতা লিখি। সাত নম্বর, আগের পাঠে আমরা বিশেষ্য ও বিশেষণ পদ শিখেছি, এবার নিচের শব্দগুলো থেকে বিশেষ্য ও বিশেষণ পদগুলো চিহ্নিত করি। আট নম্বর হচ্ছে কর্ম অনুশীলন, খোকার গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য এগিয়ে এসেছিলেন আমরা নিজেরা গরিব মানুষের। তো এক নম্বর চলে আসছে উত্তরটা, শব্দগুলো পথ প্রান্তর অর্থ পথের পাশ অর্থ আপনার যেটা দিয়ে এটা, আবদার অর্থ বায়না এবং উদারত্ব সরলতা, মুগ্ধ অর্থ আত্মহারা এবং দরদ অর্থ মমতা, করুণ অর্থ কাতর, হতাশত্ব আশাহীন, জেলা অর্থ প্রশাসনিক বিভাগ, আর চৌখাট অর্থ দরজার চারিদিকের কাঠের চারকোনা কাঠামো বিশেষ। তো প্রিয় স্টুডেন্টরা অবশ্যই এগুলা সুন্দর করে খাতায় লিখবে যাতে তোমাদের হাতের লেখাটা সুন্দর হয়। তারপর যে দুই নম্বর উত্তরটা, ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসে বাক্য তৈরি করি। তো এক নম্বর হলো বন্ধুর সাথে সম্পর্কিত নিবিড় হওয়া ভালো, ছেলের আবদার শুনে মা হতবাক হয়ে গেল। গ নম্বর উদারতা, ঘ নম্বরটা হচ্ছে মুগ্ধ, আর উম নম্বরটা হচ্ছে দরদ, আর হলো চ নম্বরটা হচ্ছে করুণ দৃশ্য, আর ছ নম্বরটা হতাশ, এবং সাত নম্বরটা হচ্ছে জেলা, জহ নম্বরটা হলো জেলা। তারপরে চলে আসছে বন্ধুরা আমরা তিন নম্বর প্রশ্নে বাক্য গঠন তো করি। আদর অর্থ মা আমাকে খুব আদর করেন, সোনালি অর্থ কি পাট আমাদের সোনালি আস, কপাল অর্থ বাবা আমার কপাল চুমু খেলো, চাদর অর্থ শীতে আমরা চাদর গায়ে দেই, গরিব হলো গরিবের অবহেলা করা ঠিক নয়, আনন্দ অর্থ আমরা গরিবদের সঙ্গে আনন্দ ভাগ করে নেব, রাজনীতি অর্থ রহমান চাচা দেশের জন্য রাজনীতি করেন, পিতা অর্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা। তো এরকম করে সুন্দর করে বাক্য গঠনগুলো তৈরি করে খাতায় লিখবে। তারপর চার নম্বর হলো প্রশ্নগুলা, কোথায় এবং কত সালে খোকার জন্ম হয়, গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া, ১৯২০ সালে ১৫ মার্চ খোকার জন্ম হয়, বঙ্গবন্ধুর বাসায় এনে খোকা মা কাছে কী আবদার করেছিল, বঙ্গবন্ধুকে বাসায় এনে খোকা মায়ের কাছে তাদের খাওয়া দাওয়ার আবদার করেছিল, বৃদ্ধ মহিলা কোথায় শীতে কাঁপছিল এবং খোকা তাকে কীভাবে সাহায্য করে, বৃদ্ধ মহিলা পথের ধারে গাছের নিচে শীতে কাঁপছিল, খোকা তার নিজের গায়ে চাদর দিয়ে তাকে সাহায্য করেছিল। গ নম্বর প্রশ্ন, খোকা ভিজে ভিজে বাড়ি কেন ফেরে কেন, উত্তর, খোকার এক গরিব বন্ধুর ছাতা ছিল না তাই সে গরিব বন্ধুকে ছাতাটি দিয়ে ভিজে ভিজে বাড়ি ফেরে। উম নম্বরটা হলো কে স্বাধীনতার ডাক দেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। তো এভাবে প্রশ্নগুলো, চার নম্বর প্রশ্নগুলো সম্পূর্ণ সুন্দর করে লিখে খাতায় তারপর জমা দিবেন। তো দয়া করে আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নিন এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন। তারপরে আমাদের পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে চলে গেলাম। পাঁচ নম্বর, বিপরীত শব্দ বলি এবং খাতায় লিখি। এক নম্বর হচ্ছে বন্ধুর বিপরীত শব্দ শত্রু, আনন্দ বেদনা, ভেজা শুকনা, গরিব ধনী, নিচে উপর, দুঃখ সুখ, আর স্বাধীনতা পরাধীনতা। তো এভাবে তুমি পাঁচ নম্বরের বিপরীত শব্দগুলো সুন্দর করে খাতায় লিখবে, লিখে তারপরে ই করবে। তো আমি আবারও বলতেছি আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, এবং অ্যাসাইনমেন্ট বুঝতে কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ছয় নম্বর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটোবেলা থেকে মানুষকে ভালোবাসতেন এমন দুটি ঘটনার কথা খাতায় লিখো। এক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটোবেলায় থেকে মানুষকে ভালোবাসতেন এমন দুটি ঘটনা। এক, ছোটোবেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বন্ধু গোপালের বাড়িতে খাবার ছিল না তাই তাকে বাড়িতে এনে খেতে দিয়েছিলেন। দুই, বৃষ্টির দিনে তার এক বন্ধুর ছাতা ছিল না বলে তিনি নিজের ছাতা তাকে দিয়ে
দিয়েছিলেন। সাত নাম্বার, আগের পাঠে আমরা বিশেষ্য বিশেষ্য আর হলো বিশেষণ, এটা সুন্দর করে আমরা লিখব। প্রথমটা হলো ঘর আর হলো বিশেষ্য, সোনাল সোনালি আর হলো বিশেষণ, স্কুল বিশেষ্য, ছাতা বিশেষ্য, বড় বিশেষণ, চাদর বিশেষ্য, বাসি বিশেষ্য, গাছ বিশেষ্য, হতাশ বিশেষণ, উধার এবং বিশেষণ, মুগ্ধ বিশেষণ, চৌকাঠ বিশেষ্য আর হলো করুণ বিশেষণ। তো এগুলো সুন্দর করে তুমি খাতায় লিখবে সাত নাম্বার অ্যান্সারটা। লেখার পরে তারপরে সুন্দর করে খাতায় লিখে তারপরে জমা দিবে। তো আট নাম্বারে চলে গেলাম কর্ম অনুশীলন। উত্তর, গরিব মানুষগুলো খুব কষ্ট করে, ঠিকমতো খেতে পায় না, আমরা কয়েকজন বন্ধু তাদের মুখে হাসি ফোটানো নানাভাবে এগিয়ে আসতে পারি, যেমন আমি টিফিনের পয়সা জমিয়ে তাদের খাবার কিনে দিতে পারি, আমার বন্ধু রাসেল তার অতিরিক্ত পোশাক দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারে, আবার রায়হান বিভিন্ন অনুষ্ঠানে তাদের দাওয়াত দিয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারে, এরকমভাবে আমরা তাদের সাহায্য করতে পারি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।